एक बाबार छेले होले निजेदेर नामटा बोले जा। কেমন দেখতে ছিল? ওদেরকে দেখতে অনেকটা ক্ষুধার্ত বাঘের মতো লাগছিল। আরে দেখে তো তোকেও মোষ মনে হচ্ছে, তুই মার খেয়ে চলে এলি, লজ্জা করে না তোর? কি কাজ করিস? মাটি পেহলবান স্যার, ওদেরকে আপনারা ছাড়বেন না। তুই তো ওদের ছেড়ে দিয়ে চলে এলি, এবার পুলিশ ওদের ছাড়বে নাকি? হ্যাঁ, একবার ধরতে পারলে না মেরে লাঠি ভেঙে দেব। ওরা কারা ছিল, কোথা থেকে এসেছিল, কেমন দেখতে ছিল কিছু তো জানিস নাকি? না স্যার, কিন্তু ওরা কারা সেটা আমি জানি। ওরা কারা ছিল? জিন্দাবাদ। Thank you.
আপনার কি হয়েছে বলুন বোন। স্যার আমি তো এখানে প্রথমে এসেছি। তুই নিজের মুখটা বন্ধ রাখ, মহিলাদের সম্মান করা আমাদের কর্তব্য, সরকারও এদের সম্মান করেন। হ্যাঁ বলুন কি হয়েছে। বোন আপনি তো ওটার উপরেই বসে আছেন। জল খাওয়ার ঘটেছিল স্যার। তা পরিষ্কার করে বলুন না, আপনার কথা শুনে তো আমি অন্য কিছু ভেবেছিলাম। 20 কেজি ছিল স্যার। চোর যদি এর থেকে কম ওজনের চুরি করে তাহলে ও কি পাবে, ঘন্টা? হ্যাঁ আপনি বলুন। আমার মায়ের দেয়া 5 কেজি পেতলের ঘটি ছিল স্যার। আপনি খুশি হন যে ও আপনার সাথে কিছু করেনি? হ্যাঁ তুমি বলো। সাইকেল চুরি হয়ে গেছে স্যার। তালা লাগিয়েছিলে? হ্যাঁ তালা লাগিয়েছিলাম না। এখন শুধু তালা লাগালে কিছু হয় না, চেইন লাগিয়ে তাতে তালা লাগাতে হয়। শুধুমাত্র সাইকেলই তো ছিল স্যার, তাই শুধু তালাই লাগিয়েছিলাম। আরে এখনকার যুগে নিজের বউয়ের সাথে শোয়ার সময়ও তালা লাগাতে হয়? একটা সাইকেল বাঁচাতে পারো না আর তাতে বউ বাচ্চাকে বসিয়ে ঘুরতে পারো? হ্যাঁ একটা ভালো তালা লাগাতে পারোনি? আজ থেকে নিজের বউয়ের সাথে শোবার সময় বউকে ভালো করে চেন দিয়ে তালা লাগিয়ে দেবে। কারণ সাইকেল গেলে তা একজনই চালাবে, কিন্তু তোমার বউ চলে গেলে তা কতজন চালাবে নিজেও জানতে পারবে না। হ্যাঁ তুই বল। স্যার আমাকে মেরে মেরে আমার সমস্ত জিনিস চুরি করে নিয়েছে। এদের কি করি বলুন? আরে কমপ্লেন লিখে সবাইকে যেতে বলো, পরে দেখা যাবে। আসুন সবাই একে একে সাইন করে দিন। এই সাবধানে কালি লিক করে। আমাকে বলো চন্দ্রপা এসব কারা করছে? এখানকার আশেপাশের ছেলেরা একসাথে মিলে এইসব কাজকর্ম করছে স্যার। যদি আমরা সন্দেহের বশে ওদের তুলে নিয়ে এসে এখানে ভরে দিই, তাহলে নিচু জাতের লোকেরা এখানে এসে ভাঙচুর করবে, মারামারি করবে, হাল্লা করতে শুরু করবে। আরে আমাদের কি দরকার এসব ঝামেলার মধ্যে পড়ার? এরপর যে আসবে সে সব সামলাবে। এইসব তোলো আর সাইডে ফেলে দাও, যাও যাও ফেলো। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক মনে হচ্ছে, একটু ভালো ওজন আছে। পেতলের জিনিসে কোনো মিক্সিং হয় না শেঠ, একদম পিওর। মনে হচ্ছে খুব ভালো শিকার পেয়েছিলে। বাবু অনেক পরিশ্রম করে নিয়ে এসেছি আমরা। তোমরা কত পরিশ্রম করো সেটা আমি অনেক বছর ধরে দেখছি। তুমি দেখতে দেখতে মহাজন হয়ে গেলে, কিন্তু আমরা কাজ করার পরও গরিবই থেকে। কেন ভাই, টাকা কি পাও না? তোমার টাকায় গন্ডগোল আছে, সব খারাপ হয়ে যায়। টাকাগুলো সিন্ধুকে কেন ফেলে রেখে নষ্ট করছো? এই গ্রামে 12 জন মহাজনই সবচাইতে ধনী, আপনি কি একা সারা গ্রামকে কিনতে পারবেন? কি ব্যাপার ভাই, তোমাদের হাবভাব দেখে তো মনে হচ্ছে আমার বাড়িতেই না চুরি করো। আমাদের দেখে চোর বলে মনে হচ্ছে? না 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 না, তোমরা তো আমার নিজেরই লোক, অনেক কষ্ট করে পরিশ্রম করে তোমরা রোজগার করো। স্যার পুরো দোকানটা খালি খালি লাগছে, সোনার জিনিসগুলো কোথায় রেখেছেন? আপনাদের মতো এই গ্রামে অনেক পরিশ্রমী মানুষ আছে তো, তাই সমস্ত সোনা নিয়ে গিয়ে পুলিশ স্টেশনে জমা করে দিয়েছি। আমাদের টাকা মিটিয়ে দাও শেষ, আমরা পুলিশের থেকে দূরে থাকতে পছন্দ করি। যেমন ডিভোর্সের পর বড় বউ আলাদা থাকে, না ওরা আসে না আমরা ওকে খুঁজতে যাই। 4 5 6 7 টাকা গুনছে দেখছিস? 1 2 3 দাও স্যার। এনা আরে স্যার 2-4 নোট বেশি দাও না। হ্যাঁ আপনারাও একটু বেশি জিনিস নিয়ে আসুন না। আচ্ছা ঠিক আছে শেঠজি, খুব তাড়াতাড়ি আমরা অনেক জিনিস নিয়ে আবার ফিরে আসব। এই চল রে চল। এই তোমরা সবাই কোথায় যাচ্ছ? এই সব জিনিসগুলোকে ভেতরে কে রাখবে? চলো এটাকে ভেতরে ঢুকিয়ে দে। আরে আরে তোমরা কি করছো, আস্তে আস্তে সব রাখো না, খুব লাভ হবে, ভালো ওজন, ভারী মাল। খোল
ঘুমিয়ে পড়েছিস নাকি? পাড়াতে এসেছে কবিতা দেওয়ার জন্য জল দিতে হবে নাকি? আমাদের বংশে কখনো কেউ পাদ হয়নি, চলো ভেতরে কবিতা মুড হলে সেটাও খেতে পারি। তুই কি পছন্দ করিস? আমার তো আইসক্রিম খেতে খুব ভালো। একসাথে 10টা আইসক্রিম খেতে পারবি তুই? মুড হলে সেটাও খেতে পারি। এখনো পর্যন্ত 50টা আইসক্রিম নিশ্চয়ই খেয়েছিস তুই। টেনশন করিস না, আজকের পর থেকে আমি তোকে আইসক্রিম খাওয়াবো। মুড হলে সেটাও খেতে পারি। আরে এই যোগী, স্কুলে গিয়ে দেওয়ালে মাথা ফাটালে মাথার ভেতর কোনো পড়াশোনা ঢোকে না, আমার কথা কি তুই বুঝতে পারছিস? হ্যাঁ, যে শোনায় সে নেতা হয়, আর যে শোনে সে সেবা করে। তুই পড়াশোনা করে কি করতে চাস? আমার মতো গ্রামে গ্রামে ঘুরে দালালি করিস? এই 10 বার পড়েছিস আর 10 বার লিখেছিস কিন্তু পাস করিসনি, এবার কেমন ধরনের পড়াশোনা? যদি পড়তে ভালো না লাগে তাহলে গরু নিয়ে চাষ কর না, আমার মুখের দিকে কি তাকিয়ে আছিস? যা। হ্যাঁ গো, ওকে পড়াশোনা করতে দাও, নিশ্চয় পাশ করবে। একটা থাপ্পড় মারবো, সব একদম ঠিক হয়ে যাবে। যা ভিতরে গিয়ে নিজের কাজ কর, আমি জানি হতচ্ছাড়া কি করতে পারে। এই যা। দেখ বাবু, তুই ফেল করেছিস বলে সবাই খারাপ খারাপ কথা বলছে। বাচ্চা যদি খিদে পায় তবে তো তার মা তাকে দুধ খাওয়াবে। এই নে খা, তুই তো মাত্র 10 বার ফেল করেছিস, আরো 10 বার ফেল করতে পারিস। এই নে খা খা, হিসেব অনেক হবে, আর তোর মা বাবা উপর থেকে তোকে আশীর্বাদও করবেন। আরে শোন বাবা। হ্যাঁ বাবা। গোবর দিয়ে ঘুটে বানানো ছেড়ে তুই পড়াশোনা করতে কেন যাচ্ছিস? চুপচাপ বসে থাকতে পারছো না? আরে চুপচাপই তো বসে আছি। বৃষ্টি হয়নি বলে মন্দিরের পাশে সবাই এসে বসেছিল, ওদের মধ্যে একজন ছাতা নিয়ে এসেছিল, একেই বলে ভরসা। আহাহা, তোমার সত্যি মনে হয় এরা পাশ করে ভালো চাকরি করবে? আমি 7 ক্লাস পর্যন্ত পড়েছি, কে লাভ হলো? পড়াশোনা ছেড়ে এখানে এলাম রান্নাঘর সামলাতে। আরে আমি তো সব রকম চেষ্টা করলাম, ও পড়তেই চায় না, কিন্তু আমি তোকে পড়াতে চাই। 10 ক্লাসের উপরে পড়লোই না তোর ছেলে। যে পড়তে চায় সে যে কোনো অবস্থায় পড়তে পারে, শুধু যে পড়তে চায় না তাকে কেউ আজ পর্যন্ত পড়াতে পারেনি। যে একবারে পাস করতে পারে না সে বারবার চেষ্টা করলে কখনোই পাস করবে না। আমাদের গ্রামের ছেলে যাচ্ছে দেখো। স্যার, এই প্রশ্নের উত্তরটা বলে দিন না। জানি না। আপনি জানেন না? তাহলে স্যার কি করে হলেন? যে প্রশ্নের উত্তর আপনি জানেন না সেই প্রশ্ন লেখার জন্য আপনি আমাকে দিয়েছেন, আপনি তো খুব খারাপ লোক। মাম্পি মাম্পি, একটু দেখা না, দেখা না, আমার কিচ্ছু মনে পড়ছে না, একটু পাতাটা উল্টে দে, আমি সব দেখে নেব। এই পরীক্ষার সময় মেয়েটার সঙ্গে কি কথা বলছিস? তুমি এখান থেকে যাও না, ও আমাকে দেখাবে, আমি দেখে নেব, তুমি যাও। এরকম করলে পরীক্ষার হল থেকে বার করে দেবো। এমন দেবো না, সব দাঁত ভেঙে যাবে। আমি কি পরীক্ষার ফিস দিইনি? আমাকে বের করে দেবা তুই কে? হ্যাঁ সন্তোষ, সারা রাত ধরে পড়াশোনা করছিলি বুঝি? পাড়ার বাড়িতে এলে আরো ভালো পড়াশোনা করতে। এই এই এসব কি হচ্ছে? কিছু না ম্যাডাম, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কবাডি খেলেছেন নাকি। আপনি কখনো কবাডি খেলেছেন ম্যাডাম? ননসেন্স। হ্যাঁ ময়দান আসুন না, কবাডি খেলতে খুব মজা। শাট আপ এন্ড গেট আউট। এই কি হলো, চেঁচাচ্ছিস কেন? মারবো না, একদম দাঁত ভেঙে দেবো। এই এখানে ঘুমোনো বারণ, বাইরে যাও। আমি পয়সা দিয়েছি, পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমি এখানেই ঘুমাবো, ডিস্টার্ব করবে না আমায়। 100%-এর মধ্যে 100% পাস করবো না ফেল হয়ে যাব। আমার পাশে বসে থাকা মেয়েটা আমাকে কিছু দেখায়নি তাই আমি ফেল হয়ে যাব। বিচার আমার সাথে কবাডি খেলেনি তাই আমি ফেল হয়ে যাব। ভগবান চান না আমি পাস করি তাই আমি ফেল হয়ে যাব। পরীক্ষার হলে আমাকে ভালো করে ঘুমোতে দেয়নি তাই জন্য আমি ফেল হয়ে যাব। লক্ষ্মীকে আমি ভালো করে দেখিনি সেই জন্য আমি ফেল হয়ে যাব। কি হয়েছে তোর? তুই জানিস তো ফেল টুস। আর তোর? আমি তো পাস করে গেছি, কলেজে অ্যাডমিশন নেব। কোন কলেজে? যে কলেজের কোনো নাম নেই। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমরা কি করে পাস করবো বল? কখনো পাস করেছি আমরা? আয় আয় এদিকে আয়।
এখনো পর্যন্ত আমাদের পাস করানোর মতন কেউ জন্মায়নি। পরের বার ফেল করলে আমার একদম নবার কমপ্লিট হবে। তোর কি হলো যোগী? আমি শার্ট তুলে ব্যান্ড পার্টি বাজনা বাজাবো। এই বিড়ি দে না। আয় আয় এখানে আয়। এই দেখ কি হলো, এও চলে এসেছে। এই এরকম মুখ নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? পাস করে গেলেও বা কি করতিস? আমি পাস করেছি। আমি বলছি না, আমি পাশ করেছি। এক একর জমি যাই যাক, ধরতে হলে একেই ধরবো। এমনিতেই তোর কাছে কিছু নেই, বাড়িতেও কিছু নেই, এরকম অবস্থায় তোর কলেজে পড়ার কি দরকার আছে বাবা? হ্যাঁ, আমিও তো সেই কথাই বলছি। পরীক্ষায় পাস করতে পারবে না, তা থেকে বরং মেয়ে খুঁজে বিয়ে দিয়ে দাও। এই, তোর মা তো ঠিক কথাই বলছে বাবা। শুনো, তুমি তোমার ছেলেকে কলেজে পাঠিও না। আজকালকার যুগে মেয়েদের সাথে বন্ধুত্ব করা একদম ঠিক নয়। ওখানে পড়াশোনা কিচ্ছু হয় না, শুধু খারাপ খারাপ জিনিস হয়। আমার বেকার ছেলেটা পাস করতে পারলো না। যদি পাস করতো তাহলে ভালো করে কলেজে ভর্তি করে দিতাম। না ভেবে চিন্তে মুখে যা আসে তাই বলতে শুরু করো। বলছো যে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করা ভালো হয় না, যাও এখান থেকে যাও। বেচারি, থাকার জন্য তো ঘর নেই, ছেলেটাকে পড়াশোনা করাবে কি করে? আরে রে রে রে, এখনই কি পড়ার বয়স চলে গেছে নাকি? আরো দু তিন বছর পড়াশোনা করতে দাও, তারপর না হয় একসাথে পাস করবে। যে যাই বলুক বাবা, আমি কলেজে পাঠাবো না, আমি আর সহ্য করতে পারছি না। মাসি, তোমাকে চিন্তা করতে হবে না, আমরা সবাই মিলে ভর্তি করে দেবো। একটা ঠাসিয়ে চল লাগাবো। এক পয়সা রোজগার করার মুরদ নেই, বলছে কলেজে ভর্তি করাবে কলেজে। এই তোর বউয়ের মুখ দেখে ছেড়ে দিচ্ছি, না হলে আমি তোকে তো আমি চুপ করে বসে যাও। দেখুন, যে যা কিছু বলে বলুক, আমরা একে পড়াবোই। দেখুন, আমাদের বস্তিতে ওই শুধু পাস করেছে, তাই ওকে পড়তে দিন না। তুই পড়াশোনা চালিয়ে যা, যা হবে আমরা সবাই দেখে নেব। দেখো কি বলছে, তোমাদের কাউকে কিছু করতে হবে না, আমাদের পড়ানোর খরচ আমাদের। যদি লক্ষ টাকা খরচ হয় হতে দাও না, আমরা ঠিক ব্যবস্থা করে নেব। আগে তো সুগারের কাছে মাছি আসতো, এখন তো ফিগারের কাছে মাছি আসছে। এই চুপ কর, তুই কি ফিগার নাকি যে হি হি করে হাসছিস? আচ্ছা শোন, ওই মহিলাটা তোর উপরে কমপ্লেন করলো, আর তুই কি করেছিস? এক্সকিউজ মি, আপনাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু মনে পড়ছে না আপনি কি আমাকে কোথাও দেখেছেন। এভাবেই আমি চার পাঁচবার ওনাকে জিজ্ঞাসা করেছিলাম স্যার। তবে তুই ওকে রাতের বেলায় কেন জিজ্ঞেস করেছিলি? স্যার, তাবুর মধ্যে হিন্দি সিনেমা দেখছিলাম স্যার, একদম হিরোইনের মতন দেখতে লাগছিল স্যার, তাই জিজ্ঞাসা করেছিলাম স্যার। আচ্ছা, এটা টেন্টে সিনেমা দেখার ফল। দাঁড়া একটু, থানায় নতুন স্যার আসছেন, উনি তো তাবুর বাম্বু তুলে ফেলবেন। স্যার, আপনার জন্য চা আনাচ্ছি। এই ছোটু, চা নিয়ে এক্ষুনি। আপনার নাম কি? আমার নাম চন্দ্রপা বোমান স্যার। কোন গ্রাম থেকে? এখানে কত বছর হলো? 10 বছর ধরে সবাই মিলে আমাকে এখান থেকে প্রমোশন দিয়ে সরাবার চেষ্টা করছে, কিন্তু আমি সেটা সুযোগ দিইনি। আমার বউয়ের প্যারালাইসিস হয়ে যাওয়ার পর থেকে আমার দুটো মেয়েকে নিয়ে কোথায় কোথায় ঘুরবো বলুন তো স্যার, সেই জন্যই সিদ্ধান্ত নিয়েছি এখানেই চাকরি করব, এই গ্রামেই থাকবো স্যার। এই গ্রামে স্পেশাল কি স্যার? এছাড়া তাবুর মধ্যে সিনেমা দেখানো হয়, ভীষণ ভালো ভালো সিনেমা দেখানো হয় স্যার। বাবা 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 বাহ, দুপুরে দিনের বেলায় ব্লু ফিল্ম দেখার অপরাধে ওকে জেলে ভরে দিয়েছি স্যার, দেখুন না। কেস কেস কোথায়? কেস
কি এখানে তো দেখছি শুধু চুরি করার কেসই রয়েছে। হ্যাঁ স্যার, ঠিকই বলছেন। এই গ্রামে চুরি ছাড়া কিডন্যাপ, খুন বা কোনো রকম অপরাধের কেস পাবেন না আপনি। কিন্তু ওরা যদি ঠিক করে কোনো জিনিস চুরি করবে, তাহলে সেটা যে কোনো উপায়ে চুরি করে ছাড়বে স্যার। এদেরকে তুমি জানো? জানি স্যার, কিন্তু কোনো সাক্ষীই নেই। কিন্তু যদি সন্দেহর বসে ওদের তুলে এনে জেলে ভরি, তাহলে ওদের জাতের লোকরা এসে এখানে ভাঙচুর, মারামারি, দাঙ্গা লাগিয়ে দেবে স্যার। আস্তে আস্তে আপনিও সব জেনে যাবেন স্যার। খুব ভালো হয়েছে তো, তুমি আর একটু খাবে? না না, দরকার নেই। তোদের চাই? না মা। ঠিক আছে। আর বাচ্চারা, স্কুল কেমন চলছে? ভালো চলছে বাবা। ভেরি গুড, ভেরি গুড। আর ম্যাডাম, ব্যাংক কেমন ছিল? খুব বেশি ট্রানজাকশন হয়নি, এই গ্রামের হিসাবে ঠিকঠাক, বাট ওকে। তোমার প্রথম দিন কেমন ছিল পুলিশ স্টেশনে? একরকম ভাবে খুবই ইন্টারেস্টিং। কোনো খুন হয় না, রেপ হয় না, কিডন্যাপ হয় না, শুধুমাত্র চুরি হয় এখানে। আর চুরির জন্য এরা সব কিছু করতে পারে। তাহলে তো আমাদের খুব সাবধানে থাকতে হবে। মা, এই বাঘের বাড়িতে কোনো চোর আসতে সাহসই পাবে না। বাঘ? বাঘ কোথা থেকে এলো? মা, আমাদের বাবাই তো বাঘ। ওর মুখে পোকা পড়ুক। আরে ছাড়নি তো, রোজ নাটক। ও যেন কাল সাপ কামড়ানোর ফলে মরে। ও আমার জীবন নষ্ট করে দিয়েছে। আরে আরে চুপ করো, এখানে কেউ মরেনি যে এত জোরে কান্নাকাটি করছো। এখান থেকে যাও এখন। কি হয়েছে দিদি? কি বলবো ভাই, যখন ওর সাথে বিয়ে হয়েছিল, আমার বাবা আমাকে সোনার রূপো দিয়ে ভরে দিয়েছিল, কিন্তু ওর জন্য আমার কিচ্ছু নেই, সব চলে গেছে এই বন্ধকি দোকানদারের কাছে। আমার কাছে আছে। যেন সব বিনা পয়সায় দিয়েছো, এগুলোর জন্য কোনো পয়সা দাওনি? আমার বাবা ভালোবেসে একটা বাসন দিয়েছিল, সেটাও এখানে বন্ধক রেখে দিয়েছে। ছাড়িয়ে দেবে বললো তো। যেন হাঁটা চলা বন্ধ হয়ে যায়। আসছে কালীপূজাতে সব ছাড়িয়ে দেবো, বললাম তো। সামনে ছাড়িয়ে দেবো বললো তাস খেলে, তাই তো? হ্যাঁ বুঝেছি দিদি, বলছি তো ছাড়িয়ে দেবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ বলছে না ছাড়িয়ে নিয়ে যাবে। এনাও এখন, এটা নাও। তখন না যদি ছাড়াতে না পারে, তাহলে কোনো বড় জিনিস নিয়ে আসবে, আর এটা ফেরত দিয়ে দেবো। এইভাবে একের পর এক জিনিস দিতে দিতে আমার পুরো ঘর খালি হয়ে গেছে, আর তো দোকান ভরেছে। বাজে লোক কোথাকার, পোকা কোথাকার, ধর এটা, জীবন বরবাদ করে দিলো আবার। চলো বাড়ি চলো। সেট এই নাও। হ্যাঁ সোনার তৈরি এটা, সোনার মতো ছেলেরা সোনার মতো জিনিস নিয়ে আসবে না। যদি নকল হয় তাহলে তার জন্য তোমরা পয়সা পাবে না, আসল দেখার জন্য ঘষতে হয়, তারপরই তোমাদেরকে পয়সা দেব। হ্যাঁ ঘষো সেট, ঘষো। আরে ইয়ার, এ তো অন্য কিছু মেশাচ্ছে। হ্যাঁ আমি নাতরাগ মেশাচ্ছি, নাও। হ্যাঁ নাও ধরো। কি সেট এত কম? এ এর জন্য এতটাই পাবে, এবার ধরো। এই সেট আমাদেরকে এক টাকাও বেশি দেবে না, চল। একজোড়া জুতো হলেই আমার পক্ষে অনেক। আরে কি যে বলিস না, যেমন আমাদের শঙ্কর দাদা বেল বটম পরে না, সেরকম প্যান্ট কিনবো। শার্ট এরকম হওয়া দরকার, কলারটা ভালো হতে হবে, এরকমই শার্টই আমরা কিনবো। আরে শোনো, প্রথমে দোকানে চলো, তারপর দেখা যাবে ও কি নেয়, চলো। আরে এই ব্যাপার, চল তাহলে আমরা সময় মিলে যাই। দেখ অশোক, তোকে ভর্তি করানোর জন্য অনেক কষ্ট হয়েছে, ভালো করে পড়াশোনা করবি। কোনো বাজে ছেলের সঙ্গে বন্ধুত্ব করবি না। তুই শুধুমাত্র নিজের পড়াশোনার উপর নজর দিবি, বাকি কিছু চিন্তা করবি না। জামা কাপড়, বই, সব কিছুর জন্য আমরা আছি, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করে এই গ্রামে পুলিশ ইন্সপেক্টর হয়ে আসতে হবে, এটাই আমাদের স্বপ্ন। এই পড়ার জন্য 2 বছর আছে, কোনো রকমে তুই পাস করে বেরিয়ে আয়, তারপর আমাদের সবার কাজের দায়িত্ব তোর। প্রত্যেকদিন সকালে এইভাবে তোকে ছেড়ে সন্ধ্যাবেলা আমরাই ফেরত নিয়ে যাবো। এই যদি কোনো অসাধি করে আমাদের বলিস, কানের নিচে বাজিয়ে দেবো। এই শোন, ভালো করে মন দিয়ে পড়াশোনা করিস। যা 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 যা। এ ভাই, এ ভাই, ভালো করে পড়াশোনা করিস। ভালো করে পড়াশোনা করিস। ঠিক আছে ভাই, ঠিক আছে, পড়াশোনা করিস।
গুড মর্নিং স্যার। গুড মর্নিং, সবাই বসে পড়ো। আজ থেকে আমি তোমাদের ক্লাস নেব। আমার নাম হলো পনিরাজ। সবাই প্রথমে নিজে নিজের পরিচয় দাও। অশোক স্যার, আমি এই গ্রামেই থাকি। ম্যাডাম, মাথা নিচু করে যাচ্ছ, একবার তাকাও। আরে মাথা উঁচু করে চললে ওর মাথা খারাপ হয়ে যাবে, কি বলছিস? এই দেখ কেমন বইকে বুকে আঁকড়ে যাচ্ছে। অপর্ণা, আজ থেকে এরা দুজন আমার বোন, আর তুই আমার জামাই বাবু। ঠিক আছে শালা বাবু। এইভাবে কি দেখছিস রে? বেশি দেখিস না, নালে মারবো না একখানা কানের নিচে। চল ভাগ। শোন, অশোকের আসার সময় হয়ে গেছে, যাও জুতো জোড়া নিয়ে। ঠিক আছে, কলেজের প্রথম দিন কেমন গেল? বলে দিতি না, ও এই কলেজে পড়ায়, ও যদি আমাকে পরীক্ষায় ফেল টেল করিয়ে দেয় তারপর। সবাই চুপ কর, যদি পরীক্ষায় ফেল হয়ে যায় তাহলে অফিসার হওয়ার স্বপ্নটা একেবারে নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে, এরপর কি করবো সেটা বল। কি রে, মনে হচ্ছে তোর বাড়িতে অতিথি আসছে। চল না, দেখছি। দিদি, তুই কখন এলি? জামাইবাবু আর বাচ্চারা আসেনি? জামাই কেন আসবে? কারণ তোর দিদি তো এখন এখানে থাকবে। মানে হলো, বিয়ের সময় তশপরি কয়না দেবো বলে বিয়ে দিয়েছিল, বিশ্বাস করে রাজি হয়, দুটো বাচ্চা হওয়ার পরেও দেয়নি, সেই রাগে বাড়ি থেকে বের করে দিয়েছে। সোনার মতো মেয়েকে ছেড়ে সোনার পেছনে কেন পড়ে আছে রে বাবা? দুটো বাচ্চা হওয়ার পর এখন মনে পড়লো সোনার কথা। হ্যাঁ, দুটো বাচ্চা হওয়া পর্যন্ত মজা করে নিয়েছে, তাই জন্য। ওহো, ও চলে আসতে বললো আর চলে এলে। চল না, সবাই গিয়ে ওকে সাহায্য করে আসি। হ্যাঁ, তোমরা গিয়ে সাহায্য করো, এমনিতেই রেগে আছে, আরো রেগে যাবে, সমস্ত সম্পর্ক ত্যাগ করে দেবে। আহা, ছেলে যেন রাজা মহারাজ, তার আবার সোনা চায়। এই জন্যই বলে হাতিকে পোষা অনেক সহজ, জামাইকে পোষা আরো শক্ত। যা হওয়ার তা তো হয়ে গেছে, এরপর কি করবে বলো? এখন যা হওয়ার তা তো হয়ে গেছে, এরপরের ভাবনাটা এবার ভাবো দিকে। যদি ও এখানে বেশি দিন থাকে তাহলে গায়ে লোকেরা তো উল্টো পাল্টা কথা বলবে। এত সোনার জন্য টাকা কোথায় পাবো বল? এ তুই চিন্তা করছিস কেন? কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, দেখি ভাগ্য সাথ দেয় কিনা। মেয়েদের পেছনে লাগিস? হ্যাঁ, মেয়েদের পেছনে? হ্যাঁ, তোদের বাড়িতে মা বোন নেই নাকি? কি ভেবেছিস নাকি? কেন কেউ কিছু বলবে না? হ্যাঁ, আমাদেরকে ছেড়ে দিন স্যার। আমরা কি করি? সেদেরকে কেন মারছ? আমরা কি করি স্যার? ছেড়ে দিন আমাদেরকে। গিয়ে জিজ্ঞেস কর না, এক টাকাও ছাড়বো না, মেয়েদের চামড়া তুলে নেবো। মেয়েদের পেছনে লাগা? এই, যদি আর কখনো এই কলেজের আশেপাশেও দেখি, এক একজনকে পিটিয়ে ছাতু বানিয়ে দেবো। চল যা। কি হয়েছে ভাই? আরে ওই ছেলেগুলো মেয়েদেরকে খুব বিরক্ত করছিল, তাই পুলিশ এসে ওদের ধোলাই দিল। দেখে খুব শক্ত পুলিশ অফিসার মনে হচ্ছে। এই আজকের পর থেকে তোরা এখানে বেশি ঘোরাফেরা করিস না, কলেজ শেষ হওয়ার পর আমি নিজেই আমাদের আড্ডায় চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, তোরা এখন যা। কিরে ভাই, এত কি ভাবছিস? আরে দিদিকে শ্বশুর বাড়ি পাঠানোর জন্য এত পয়সা কোথা থেকে পাবো? উপরওয়ালা আছে তো, ছাড় না। ভগবান এসে আমাকে টাকা দেবে নাকি? মনে সান্ত্বনার জন্য এটা শুনতে ভালো লাগে। ব্যবস্থা করে নেব, কোনো না কোনো উপায় ঠিক পেয়ে যাবে। হে ভগবান, পয়সার ব্যবস্থা করে দিয়েছেন, ওই দেখ। কোথায় রে? ওই যে আরে আরে আরে, চলে 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 চল
আরে মৌমাছি কামড়ে নেবে, চল তোরা। এদিক থেকে আয়। কিচ্ছু হবে না, আমি কাপড় দিয়ে ঢেকে দিয়েছি না, ওরা চলে যাবে। আমি তোমার ক্লাসেই পড়ি, এই গ্রামেই থাকি। তোমার নাম শীতল, তাই না? আপনি কি করে জানলেন? ওই দিন ইতিহাসের টিচার জিজ্ঞেস করছিলেন না, তখন আমি জানতে পারলাম। এই সীতা গীতা রীতাদের মধ্যে হঠাৎ করে শীতল আবার কোথা থেকে এলো? মৌমাছিরা চলে গেছে। এক মিনিট দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ, চলে গেছে। থ্যাংকস। সবসময় পিছিয়ে লাস্ট বেঞ্চিতে বসো, তুমি সবকিছু বুঝতে পারো? আরে তুমি এরকম কেন বলছো? যারা লাস্ট বেঞ্চে বসে তারাই সবসময় ফার্স্ট হয়। আমি এসএসসি তে মাঝখানের বেঞ্চে বসেছিলাম, তাই জন্য ফেল হয়েছিলাম। তখন যদি লাস্ট বেঞ্চে বসতাম এতদিনে অফিসার হয়ে যেতাম। ও, তাহলে তুমি অফিসার হতে চাও? গ্যারান্টেড, অবশ্যই অফিসার হব। গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমি আসছি। মা, আমার সাদা জামাটা কেচে দিও। এই কি ব্যাপারে? সপ্তাহে একদিন জামা কাপড় বদলাতে বলেছি, এখন তার জায়গায় রোজ বদলাচ্ছিস কেন? ব্যাপারটা কি তোর বল? আরে মা, রোজ একই জামা পড়লে গন্ধ বের হবে। আমাদের অশোক কোথায় গেল বল তো? দুদিন ধরে দেখতে পাচ্ছি না। কী রে ভাই, আজকাল আমাদের সঙ্গে দেখা করতে আসছিস না? সামনেই পরীক্ষা তো, তাই এক্সট্রা ক্লাসের জন্য ব্যস্ত আছি।
অশোক যাবে থেকে কলেজ যাওয়া শুরু করেছে আমাদের তো ভুলেই গেছে রে। আমাদের সাথে সবসময় থাকতো, সপ্তাহ হয়ে গেল, এক মাস হয়ে গেল, এখন দেখাই করছে না। পড়াশোনা করছে তো, ছাড় না, রোববার কেউ পড়াশোনা করে বুঝি? চল না কলেজে গিয়ে একবার দেখে আসি, যদি পুলিশ জানতে পারে তো। আরে চল না একবার গিয়েই দেখা যাক। চল চল দেখা যাক। বন্ধু যেন বন্ধুর মতোই থাকে, তার থেকে বেশি কিছু যেন না হয়। আরে তেমন কোনো ব্যাপার নয় ভাই। আচ্ছা এবার বল, আমরা কোথাও গিয়ে বসবো নাকি আমি পড়তে যাব? তুই এখন এখান থেকে গিয়ে পড়াশোনা কর। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ বলতো, আমার তো মনে হচ্ছে আমাদের কাছে কিছু লুকাচ্ছে, এরপর নজর রাখতে হবে। ওই মেয়েটার বাড়ি কোথায় সেটা খবর নিতে। তোকে টাকা কে দিয়েছে? আমরা। তোকে কলেজে কে পাঠিয়েছে? আমরা। আর তুই আমাদেরকে ধোকা দিচ্ছিস? আমি কথা বলছি না, থাম না তোরা। ওর পেছনে কেন লুকাচ্ছিস? বেরিয়ে তোকে অফিসার হতে বলেছিলাম, আর তুই ওর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে মজা করছিস। মাথাটাই খারাপ হয়ে গেছে। বছর বড় হয়ে গেছে, ওকে খোলা ছেড়ে দিয়ে ভুল করেছি। মেয়ে পেয়ে গেল তো আমাদেরকে ভুলে গেল। আর দেরি করা যাবে না, এক ঘন্টার মধ্যে ওর গল্প শেষ করে দিতে হবে। এই যোগী, পাগলের মতো উল্টোপাল্টা কথা বলিস না। ও তো না হয় করে ফেলেছে, তোদেরকে মাথায় বুদ্ধিশুদ্ধি নেই নাকি? তুই কাকে ছোট বলছিস? হ্যাঁ যে বাচ্চা জন্মাতে যাচ্ছে তাকে। আরে ওকে জন্মাতে দে না ইয়ার, ওর কপাল ভালো তাই ও পাচ্ছে। ওর পাস করা ছিল পাস করে গেছে, ওর কপালে মেয়ে ছিল তাই ও মেয়ে পেয়ে গেছে। ও তো আমাদেরই বন্ধু, খুশি থাকতে দে না ওকে। ও তো খুশি হয়ে যাবে চাদু, কিন্তু পরে আমাদের উপর যে লাঠি চালাবে। ও সেটার মেয়ের সাথে প্রেম করছে, সেট যদি পুলিশকে বলে দেয় যে আমরা চোর তাহলে আমাদের কি অবস্থা হবে? ও সেটের মেয়েকে প্রেম করে আর ওকেই বিয়ে করবে, সেট তো পয়সাওয়ালা, ওর জামাইকে ছাড়িয়ে নিয়ে আসবে, কিন্তু আমাদেরকে কে ছাড়াতে যাবে বল? ওই মেয়েটা বিয়ে করার পর চাষ করতে আসবে এরকম কখনোই ভাবিস না। ওই মেয়েটা খুবই পয়সাওয়ালা বাড়ির, ওর চুলকুনি আছে আর ও সেটা মেটাবে। বেশি দিন টিকবে না, খুব বেশি হলে এক সপ্তাহ বা দশ দিন ওর সাথে থাক, তারপর ও চলে যাবে। তারপর এই দেবদাস বিষ খেয়ে মরে যাবে। মরে গেলে ওর বিধবা মাকে খেয়াল কে রাখবে? সমস্ত বস্তির লোকরা বারণ করা সত্ত্বেও আমরা ওকে জন্য পাঠিয়েছিলাম, ওর কিছু হয়ে গেলে আমরা কি মুখ নিয়ে যাব? তুই বল। তোরা যা বলতে চাইছিস আমি সব বুঝতে পারছি, কিন্তু আমাদের সাথে এরকম করেছে বলে আমরা ওর সঙ্গে এরকমই করব এটা ঠিক নয়। আমাদের গিয়ে একবার ওই মেয়েটাকে বলা উচিত যে দেখো বোন, যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, তোমার সঙ্গে আমাদের কোনোভাবে কোনো সম্পর্ক হতে পারে না, এইসব বলে ওকে বোঝাবার চেষ্টা করলে তো ভালো হয়, তাই না? কি সেটা নি, কলেজে আমার বন্ধু ছাড়া আর কোনো ছেলে চোখে পড়েনি নাকি? আমাদের বন্ধু তো দরকার ছিল তো টাইম পাস করার জন্য। দেখো বোন,
এই তুই চুপ কর, এরকম যদি বোন বলে ছেড়ে দিস দেখবি ছমাস পর মা হয়ে গেছে। দেখো এইসব প্রেম ভালোবাসার চক্কর ছেড়ে দাও, কলেজে যাও, পড়াশুনো করো, এটাই তোমার কাজ। কিরে তোর কি আমাদের বন্ধু ছাড়া আর কোনো জীবনে ছেলে পাস নেই? শেষবারের মতো বলছি, আর কখনো যদি আমার বন্ধুর সাথে তোকে দেখি তাহলে তোর মুখ আর কাউকে দেখাতে পারবি না। সেটা নিয়ে আমরা এত করে বোঝাবার পরেও যদি তুই বুঝতে না চাস না, তাহলে আমরা এতগুলো ছেলে মিলে এক ফোঁটা জল না দিয়ে 15 দিন পর্যন্ত সবাই মিলে তোকে রেপ করবে। দেখো তুমি ওদের কথা ভেবে একদম মন খারাপ করো না, আমি ওদের সাথে গিয়ে কথা বলছি। ভগবানের জন্য আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে যেতে দাও এখান থেকে। তোর কি মনে হয় আমরা তোকে শুধু ভয় পাওয়ার জন্য হুমকি দিচ্ছিলাম? এই মেয়েটা একটু বেশি বাড়াবাড়ি করছে বন্ধু। তুই ভেবেছিলিস ওকে বলে দিলে আমরা ভয় পেয়ে যাবো? অপর্ণা, একে মা বানিয়ে বাচ্চার বাবা হয়ে যা তুই। না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ওরা যা কিছু করতে পারে, না না আমি ওদের সাথে কি কথা বলবো? এই বল, আমার গার্লফ্রেন্ডকে কি কি বলেছিস? ও তোর বউ নাকি যে তোকে নালিশ করল আর তুই আমাদের বলতে চলে এলি? আমরা রেপ করব বলেছি, তুই কি করবি আমাদের সাথে? এরকম করিস না, তোদের অবস্থা কেরোসিন করে দেবো। তুই কি করবি রে? কি করবি তুই? নিজের শ্বশুরকে বলবি নাকি পুলিশকে বলবি নাকি আমাদের মার্ডার করবি? চুপ কর না তোরা। অশোক, এটা কথা বলার সময় নয়, তুই যা, আমি কথা বলছি ওদের সঙ্গে। আমি কেন যাবো এখান থেকে? ওদের যা ইচ্ছা তাই করতে দে, আমি দেখি ওদের কত দৌড়। আমরা কি করতে পারি সেটা দেখতে চাস? ওই দিন শুধু বলেছিলাম আজ ওকে আমরা রেপ করেই ছাড়বো। আরে এই কি করছিস তোরা? আরে মারামারি করিস না, শোন, আরে মারামারি করিস না, শোন, আরে মারামারি করিস না, শোন, 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 এই ওই মেয়েকে যদি আমি বিয়ে না করতে পারি তাহলে আমার নাম অশোক নয়, বলে দিলাম। এই ওই মেয়েটাকে তুই কি করে বিয়ে করিস সেটা আমরাও দেখে নেব। যা করলি খুব বাজে করলি। তুই যদি ওই মেয়েটাকে বিয়ে করিস তাহলে তোকে কেটে ফেলে দেবো, বুঝলি? আরে চুপ কর, তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আমরা। এই এটা জ্যান্ত দলের চ্যালেঞ্জ, বুঝতে পারলি? তোদের গ্যাংকে আমিও চ্যালেঞ্জ দিলাম। আরে ও যা করছে ওকে করতে দে না। এই ওকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই, এবার ও না হলে আমরা মায়ের ভোগে যাব। দেখ আমরা এক গলি এক বস্তির এক জাতের এক থালায় খাবার খেয়ে বড় হয়েছি, ও যা করতে চাইছে করতে দে না, লোকে শুনলে কি বলবে বলতো? ও তো এটা বুঝছে না, তোর আমাদের চেয়ে ওর চিন্তা বেশি। আমাদের বন্ধু আমাদের সাথে থাকুক, এটা কি ভুল ভাবনা? এই দেও, সময় এলে সব বুঝতে পারবে, ছাড় না ওকে। এই শোন শোন শোন, তোর জন্য এই তোর জন্য বরবাদ হয়ে গেছে, এখন আমাদের কথা ওর মাথায় ঢোকে না, প্রেম প্রেমের রোগ হয়ে গেছে ওর। জানিস আজকে আমরা এত মদ কেন খেয়েছি? ভালোবাসার যন্ত্রণা, ভালোবাসা হয়েছে আর আমাদের কাছে যন্ত্রণা হচ্ছে, জানি না কেন। আমাদের আত্মীয়র বাড়ি এসে গেছে। এই কে কে বাইরে যে আমার বাড়ির দরজায় পাথর ফেললো? কে কে? এই এত রাতে আমি কোনো ধান্দা করি না, যাও কাল সকালে আসিস। তুই যেটা রাতে করিস সেটা ধান্দা ছাড়া কি? কি রে, মদ খেয়ে এত আজে বাজে কথা বলছিস কেন? সেট এতদিন ধরে তুমি বন্ধক রাখার ব্যবসা করছো আর এখন তুমি তোমার নিজের মেয়েকে বন্ধক রাখলে? সেট দেখো আমি কিন্তু পুলিশকে ডাকবো। পুলিশকে ডাকবি? আমরা কি ভয় পেয়ে যাব? ডাক ডাক ডাক। নিজের মেয়েকে আমাদের বন্ধুর পেছনে লাগিয়ে দিয়েছো আর এখন তুই নাটক করছিস। আমার মেয়ের ক্যারেক্টার এরকম নয়, সোনা, সোনার মতো সোনা।
এই জন্য তো বলছি এত মূল্যবান জিনিসকে ঘরের ভেতরে রাখতে হয়, আর বাইরে যদি ছাড়ো তাহলে লাভাতে গলিয়ে দেব, বুঝেছো? চলি দেখছি। কি মা, ওরা কি প্রেম ভালোবাসার কথা বলছিল? না বাবা, ওরা কারা আমি চিনি না ওদের। হবে কোনো মাতাল? ওরা শুধু মাতাল নয়, ওরা খুব সাংঘাতিক। এক পয়সা রোজগার করার মুরদ ওদের নেই। ওরা শুধু চুরি ডাকাতি করে আর সেই পয়সাতেই মজা করে। ওরা সবাই চোর। তোমার বাবা বলতেই তুমি বিশ্বাস করে নিলে? হ্যাঁ, ওরা আমার বন্ধু, আমরা একই বস্তিতে থাকি, কিন্তু আমি ওদের সাথে বেশি মেলামেশা করি না। আমার বাবা নেই, আমার শুধু মা আছে। আর মাকে খুশি করার জন্য আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, কিন্তু ওরা সবসময় খারাপ কাজ করার জন্য ডাকত, কিন্তু আমি যেতাম না। আর ওই পুরো দলের মধ্যে একমাত্র আমি যে পাস করেছি। আর এখন তুমি আমার জীবনে এসেছো না, তাই ওরা দেখে হিংসে করে। আমাকে বিশ্বাস করো, মা আর তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না শীতল, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। শোনো, আমরা আমাদের সুরক্ষার জন্য এরিয়ার পুলিশ স্টেশনে গিয়ে এরা এরকম করছে বলে ওদেরকে এমনিতেই ভয় দেখানোর রিকোয়েস্ট করে একটা কমপ্লেন করে দিই। এমনিতেও মেয়েদের কমপ্লেন খুবই স্ট্রং হয়। কালকে আবার অন্য কোনো প্রবলেম হবে না তো? তেমন কিছুই হবে না শীতল। এরা কারা, এদের নাম ঠিকানা কি জানো? আমি জানি স্যার। কি যে করে না সেট, এরা সবাই আমার সাথেই থাকতো, আমার বন্ধু, কিন্তু কেন জানি না এরকম করছে। তা ওদের নাম? দেবাপ্পা, অপর্ণা, ইন্দ্রা, নারসাইয়া, যোগী স্যার। একবার শুধু ওয়ার্নিং দিয়ে দিলেই হবে স্যার। কমপ্লেন্ট পাওয়ার পর আমরা কি করব সেটা আমরা জানি, তোমরা যাও। ঠিক আছে স্যার। বাপরে, খুব ভালো পুরনো কোনো কথা মনে পড়ে। বাচ্চা ছেলের কমপ্লেন নিয়ে আপনি কি করবেন স্যার, ছাড়ুন ওর কথা। তোদের বাড়িতে মা বোন নেই তাই না? চন্দ্রাপ্পা বলুন স্যার। ওজন বাঁধো, দেখি ওদের ক্ষমতা কত। মহিলাদের সামনে পুরুষত্ব দেখানোর খুব ইচ্ছে তাই না চন্দ্রাপ্পা? হ্যাঁ স্যার। এদের তেল বের করতে হবে। হোল্ড,
মাকে ডাকার জন্য বাবার দরকার হয়, বাবাদের নয়। তোদের বাবা দরকার নাকি দাদা চন্দ্রপা? এরা মারা যাবে স্যার, আজ রাতে এদের এক ফোঁটাও জল দেবে না। ঠিক আছে স্যার। ইরে ল্যাংটো মুসকান্ডা, জঙ্গলি বাঘের সামনে বাঁশি বাজিয়ে তোদের কি লাভ হবে? হ্যাঁ, আমাদের স্যারকে এখনো তোরা জানিস না, মোমবাতি জ্বালতে বললে পুরো গ্রামে আগুন লাগিয়ে চলে আসে। দয়া করে আজকের পর থেকে সুধরে যাও তোমরা। আমার কথা শুনুন, বাইরে গেলে ঝামেলাটা বাড়বে। আপনি একটু শান্ত হন, আমি গিয়ে ওদের সাথে কথা বলছি। অপেক্ষা তো করো, উনি কখন আসবে ততক্ষণ আমরা অপেক্ষা করবো। আমাদের বস্তির ভয়ে, আমাদের বস্তি থেকে 10 মাইল দূরে থাকা লোকও আমাদের উপর অত্যাচার করার কথা ভাবছে। সবার প্রথমে আমাদের বাচ্চাদের ছেড়ে দাও আর এই গ্রাম থেকে দূরে চলে যাও, না হলে পুলিশ কোনো কাজে নয়। ধিক্কার, এই গ্রামের সমস্ত সুনামকে আপনারা নষ্ট করে দিয়েছেন, ওনাকে বাইরে বার করুন। একে দেখো কেমন লাঠি গোড়াতে গোড়াতে আসছে, এবার এরকম ভিড় কেন? স্যার কমপ্লেন এসেছিল তাই অ্যারেস্ট করেছি, আর কিছু না। কিন্তু এটা আবার কি ধরনের কমপ্লেন? ওসব ফালতু, ছেড়ে দাও ওদের। তুমি খুবই সিনসিয়ার অফিসার আমি সেটা জানি, কিন্তু কিন্তু এ সমস্ত ছাড়ো আর অন্য কেসে মন দাও। এই চন্দ্রপা চলো আমার সঙ্গে। দুদিকেই খুব জ্বালা করছে, আমার তো কিছু বেরোচ্ছে না, মনে হচ্ছে সব বন্ধ হয়ে গেছে। আরে বাপরে, চলে গেল বাবাকে বাবা বলেছে না? এই সব কিছুর পেছনে নিশ্চয়ই ওই শেটের মেয়ে আর ওই বদমহেশের হাত আছে। যা হবার তা হয়ে গেছে, এখন সব ছাড় না রে। আরে এটা ভেবেই খুশি হও না যে আমাদের তো চোর বলেনি। যদি এটা বলতো তাহলে ও নিজেও ফেঁসে যেত, আর চুরির মাল কেনার জন্য সেটাও ফেঁসে যেত। যদি আমরা ওই পুলিশকে কোনো রকম শিক্ষা না দিই তাহলে ও যতদিন এখানে থাকবে ততদিন আমাদেরকে টর্চার করবে। যে লোকটা আমাদেরকে এত কষ্ট দিয়েছে তাকে যদি আমরা সমান কষ্ট না দিই তাহলে আমরা শান্তি পাবো না, পরে ওদের দুজনকে আমরা দেখে নেবো। আরে এরকম করো না, তোমরা আমার কথাটা তো শোনো। তুই যদি আমাদের সাথে থাকতে চাস তো থাক, নাহলে এখান থেকে চলে যা। ঠিক আছে, এবার তোমরা কি করতে যাচ্ছো বলো। Oh.
বলেছিলাম না যে সাদা তার দেখা যাবে কালো তার বাদ। দড়িটা ঠিক করে বাঁধলে না আর গলাটা কেটে যেত। দেখ যা হয়েছে আমাদের ভালোর জন্যই হয়েছে, এই ব্যাপারটাকে এখানে শেষ করে দেওয়া ভালো। ভুলে যাওয়ার কোনো প্রশ্নই নেই। কি ওকে ভয় দেখানোর জন্য বাড়ির ভেতরে আমাদেরকে যেতে হবে? হ্যালো, অশিত এখনো বাড়ি আসেনি। 5:30 বেজে গেছে। ও 4:30 মধ্যে চলে আসে, আমার খুব ভয় লাগছে। ঠিক আছে, তুমি ভয় পেও না, আমি কনভেন্ট থেকে দেখে আসছি। হ্যাঁ চন্দ্রপা, আমার মেয়ে এখনো কনভেন্ট থেকে বাড়ি ফেরেনি, আমি একটু দেখে আসছি। আপনি যান স্যার, আপনি যান। চন্দ্রপা, আমার মেয়ে তো কনভেন্টেও নেই। স্যার কালকে আপনার উপর হামলা হয়েছিল, হতে পারে আজকের এই কাজটা ওদেরই। ওদেরকে আমি ছাড়ব না। স্যার 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 এরকম কিছু করবেন না, হয়তো আপনি একটা কিছু করতে যাবেন আর অন্য কিছু হয়ে যাবে। আপনি বাড়ি যান, আমি গিয়ে দেখছি কি হয়েছে। আপনি বাড়ি যান। সাবধানে, ওকেও নাবি নে। একটু শোনো, আমাকে ডাকছো? হ্যাঁ, তুমি এদিকে এসো। কি হলো? তোমার বাবা পুলিশ অফিসার আকন্দ কুমার, তাই না? হ্যাঁ। উনি বাইরে দাঁড়িয়ে আছেন আর তোমাকে ডেকে পাঠিয়েছেন, এসো আমার সাথে। এই মাত্র তো ছেড়ে গেলেন, সেজন্যই তো আমাকে বললেন তাড়াতাড়ি ডেকে আনতে। চলো আমার সাথে। ঠিক আছে, চলো চলো চলো। শুধু বসিয়ে রেখেছিল। ভয় কি জিনিস বুঝতে পেরেছেন স্যার? ভয় লাগাই তো স্বাভাবিক, আর এই ভয় যেন সবসময় থাকে সেটা খেয়াল রাখবেন। আমরা এমন কি ভুল করেছি স্যার? ওই বীরাপ্পন ডাকাত যেভাবে একটা একটা করে পুলিশ অফিসারকে মেরে ফেলেছিল, আমরা কি সেরকম কোনো অপরাধ করেছিলাম? নাকি আমরা আফিন বা গাজার ব্যবসা করেছিলাম স্যার? এটা তো টেলার ছিল। দ্বিতীয়বার যদি আমাদের বা আমাদের ব্যাপারে নাক গলিয়েছেন তাহলে দেখিয়ে দেব আমরা কি জিনিস, রক্তের বন্যা বইয়ে দেব স্যার, কথা দিলাম। আমি পুলিশ, আমি যা ইচ্ছা তাই করতে পারি, এই কথাটা আপনি ভুলে যান স্যার। আমরা কিছু করতে পারবো না এটা আপনি ভাববেন না স্যার, আমরাও অনেক কিছু করতে পারি। বিদ্যুতের তারও আমার মতোই পাতলা হয়, কিন্তু টাচ করলে মানুষ মরে যায়। আমরা যদি মারা যাই এই গ্রামে 6x3 ফুটের জায়গা পেয়ে যাব, কিন্তু তুমি পাবে না। নিজের সীমার মধ্যে থাকো, নড়ো না। মহাদেবের দর্শন করার পর এখান থেকে চলে যাও। মেয়ে বলে ডাকার অধিকার একমাত্র বাবারই আছে স্যার। সব পুরুষ যদি মেয়ে বলে ডাকে তাহলে তার মানেটা অন্য হয়ে দাঁড়ায় স্যার। প্রত্যেকটিকে চোখ ফেলে তাকান, তাহলে আপনার মেয়ে ছোট হতে পারে, আমরা তাকে বড় করে দেব। Thank you.
আমি আপনার নামে কমপ্লেইন করেছিলাম। আমি কি করব আমি কিছু বুঝতে পারছিলাম না। ছাড়ুন না, এইরকম সময় এই ধরনের ভুল হয়েই থাকে। বলুন আমায় এখানে কেন ডেকেছেন? আমরা দুজনে বিয়ে করব বলে ঠিক করেছি। দেখো আমাদের মধ্যে অনেকবার ঝগড়া হয়েছে, কিন্তু আমরা সবাই বন্ধু, আর শীতলের কোনো বন্ধু নেই। আমরা অনাথের মতো বিয়ে করতে চাই না। যদি তোরা সবাই মিলে আমাদের বিয়েটা দিয়ে দিস, তাহলে আমরা বিয়ের পরে গ্রাম ছেড়ে চলে যাব। এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এত কিছু হয়ে যাবার পরও ওরা কি তোদের বিয়ে করতে দেবে? ওরা তোদের ছাড়বে ভেবেছিস? একটা কথা বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুন তোরা, এইসব ভাব ভালোবাসা এইসব ভুলে যা, আর মন দিয়ে পড়াশোনাটা কর। দাদা দাদা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। প্রয়োজন হলে আমি ওদের সাথে একবার কথা বলে দেখতে পারি। আমি আমি ওনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। আরে না 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 না, এরকম ভুল কখনোই করতে যেও না। তোমার ওখানে আসার কোনো প্রয়োজন নেই, সঠিক সময় আমি ওদের সঙ্গে কথা বলবো, কিন্তু ততক্ষণ তোমাদের খুব সাবধানে থাকতে হবে। অনেকদিন ধরে তোকে দেখতে পাচ্ছি না, কোথায় ছিলিস এতদিন? বাবা একটা কাজে পাঠিয়েছিল রে, ওখানেই গিয়েছিলাম। আচ্ছা শোন, তোদের কিছু কথা বলতে চাই, তোরা কি শুনতে চাস? যা বল আর সোজাসুজি বল না। অশোক আর ওই মেয়েটা দুজনে মিলে বিয়ে করবে বলে ঠিক করে নিয়েছে। তুই কি করে জানলি? ওদের সঙ্গে আমার দেখা হয়েছিল, আর বললো যে ওদের খুব ভুল হয়ে গেছে, আমাদের বিয়ে করিয়ে দাও তাহলে খুব উপকার হয়। ওহো, তোকেও দাদা বললো আর তুইও দাদা হয়ে গেলি? আমাদের আর ওর মধ্যে সিঁড়ি হতে চাইছিস কি? ও তোকে দাদা বলে ডাকলো আর তুই সব ভুলে গেলি? তুই জানিস না আমাদের সাথে কি হয়েছিল? বিয়ে নয়, আমরা ওকে জ্যান্ত পুড়িয়ে দেব, আর ওই মেয়েটাকে ছাড়তেই হবে, নাহলে দুজনকেই মরতে হবে, এইটাই আমাদের শেষ কথা। ওই পুলিশ অফিসারের তো কথা বন্ধ করে দিয়েছি, এবার দুজনের নিঃশ্বাস বন্ধ করে দেবো। আরে তোদের কথা শুনে আমার খুব খারাপ লাগছে রে, কি ধরনের বন্ধু তোরা? আরে বন্ধুর মানে হলো বন্ধুর জন্য জীবন দিয়ে দেওয়া, আর তোরা ওর জীবন নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। আচ্ছা ও কি করেছে বলতো? ও প্রেম করেছে, ভুল করেছে, বিয়ে করতে চাইছে, সেটা কি ভুল করছে? আরে আমাদের সবাইকে এক হয়ে যে করেই হোক ওদের দুজনের বিয়ে করিয়ে দেওয়া উচিত, তাহলেই আমরা প্রকৃত বন্ধু হবো, নাহলে ধিক্কার আমাদের এই বন্ধুত্বের। তোমরা তোকে মারার জন্য এমন পাগল, যেন সাত পুরুষের শত্রুতা আছে তোমার সঙ্গে। কি ধরনের বন্ধু তোমরা? ধিক্কার তোমাদের বন্ধুত্বের, থু, তোমরা কোনো কাজেরই নয়। কি ব্যাপার রে, তুই আমাদের সাথে থেকে আমাদের সাপোর্ট না করে তুই ওদের সাপোর্ট করছিস? হ্যাঁ আমাকে থাপ্পড় মারলি তুই, এটা ভুলিস না, আমিও তোকে মারতে পারি। আমাদের সাথে থেকে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলি? আমরা দেখবো কি করে বিয়ে করে, যা 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 বলে দে। ওদের দুজনের বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে করাবো, আমিও দেখবো তোরা এই বিয়ে কি করে আটকাস, আমিও তোদের দেখে নেব। হ্যাঁ ওদের বিয়ে দিবি? ওরে যা শয়তান, চলো সবাই বড় এসেছে বিয়ে দিতে। হ্যালো স্যার, আমি সরকারি হসপিটাল থেকে ডাক্তার কথা বলছি। একজন পেশেন্টকে বাথরুমের জায়গায় কেউ খুব বাজেভাবে মেরেছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকেরা ওকে এখানে অ্যাডমিট করেছিল, চিকিৎসা করার সময় ও মারা যায়। এর নাম কি? কত বয়স? কোথায় মেরেছে দেখি? আপনি কিছু একটা করুন।
এই ওকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় যদি আমরা উপস্থিত না হয় তাহলে সবাই সন্দেহ করবে, চল আমরা ওখানে যাই। কেউ জানতে পারেনি যে আমরা ওকে মেরেছি? যদি কেউ জানতে পারতো তাহলে আমরা তো খুন জেলের হওয়া খেতাম। এই আমার খুব ভয় করছে রে, ওকে কোর দেওয়ার পর দু তিন দিনের জন্য দিদির বাড়ি চলে যাব আমি। কি ভাবছো তুমি? কিছু না, মনে হয় ওদেরকে আমাদের বিয়ের কথাটা বলে খুব ভুল করেছি। ওদের যদি পছন্দ না হয় তাতে আমরা কি করতে পারি? হ্যাঁ, যদি আমরা ওই ইন্সপেক্টরের সাহায্য নিয়ে নিই। তুমি ঠিক বলেছো, আমি একবার নিজে গিয়ে কথা বলছি। পুলিশ অফিসার বাইরে আসুন, পুলিশ অফিসার বাইরে। এত হইচই কিসের? পুলিশ অফিসার বাইরে আসুন, বাইরে আসুন, বাইরে আসুন। আমার ছেলেকে কে মেরেছে সেটা খুঁজে বের করেছেন কি? আমি চেষ্টা করছি। থু, সেটা দেখতেই পাচ্ছি কত চেষ্টা করছো। আমার ছেলে মারা যাওয়ার পর পুরো দুদিন হয়ে গেল, আপনি এখানে বসে বসে বলছেন চেষ্টা করছেন আপনি। আরে ছেলে মারা যাওয়ার কষ্ট এরা কি করে বুঝবে? যারা কষ্ট করে তারা জানে সন্তান যাওয়ার ব্যথা কি। এই পুলিশ, যদি খোঁজ করতে না পারো তাহলে গিয়ে নাপিতের কাজ করো, সেটাই তোমাকে মানাবে। এই যদি তিন দিনের মধ্যে খুনিকে খুঁজে না বের করতে পারিস না তাহলে তোকে আর এই পুলিশ স্টেশনকে গ্রাম থেকে বের করে দেব। হ্যাঁ শোন, যে মারা গেছে তার সাথে দিলি যেন খুনের শাস্তি হয়, না হলে তোর বাড়ি ঘর ধরে আমরা সব জ্বালিয়ে দেব। ভাই অশোক, আমি ওদের বিয়ের কথা বলেছিলাম, তোর আমাকে খুব মেরেছে ভাই। ওই দেবা আমাকে এমন মেরেছে যে মনে হয় আমি বাঁচব না রে। হসপিটালে আমি যখন ওকে দেখতে গিয়েছিলাম ও আমাকে সব বলেছে স্যার। এবার আমরা কি করবো চন্দ্রাম্বা? করার কি আছে স্যার, কারা মেরেছে জানতে পেরে গেছিস, সাক্ষীও আছে, এফআইআর করে কোর্টে তুলে দেব, তারপর ওদের ভাগ্যে যা আছে সেটা হবে। এই অশিক্ষিত গ্রামের লোকেদের কাছ থেকে শুধু শুধু আপনি কেন গালি খাবেন? এটা খুব ভুল হয়েছে। ওই মেয়েটাকে ভালোবাসে জানার পরেও ওরা ওই মেয়েটাকে রেপ করবে বলে হুমকি দিয়েছিল। ওই ছেলেটা এদের ভালোবাসাকে সাপোর্ট করেছিল, তাই ওরা নিজেদের বন্ধুকেই মেরে ফেলেছে। এই অবস্থায় যখন ওরা জানতে পারবে যে যাকে খুন করেছিল তার সাক্ষী এ, তখন তো ওরা একেও মারার চেষ্টা করতে পারে। স্যার ব্যাপারটা এত ভয়ঙ্কর হয়ে যাবে আমি ভাবিনি স্যার, আমি এমনিতেই বলে ফেলেছিলাম যেভাবেই হোক আমাকে আর শীতলকে আপনি বাঁচান স্যার, বাঁচান স্যার, দয়া করে আমাদেরকে বাঁচান স্যার, স্যার। এই কথাটা তুমি আর কাউকে বলবে না, ঠিক আছে স্যার? আর কয়েকদিনের জন্য এই গ্রাম ছেড়ে তুমি কোথাও চলে যাও, যখন ডাকবো তখন আসবে। স্যার আমার কোনো আত্মীয় নেই স্যার, আমি এই গ্রাম ছেড়ে কোথায় যাব? চন্দ্রাপ্পা বলুন স্যার, একে আমাদের পুলিশের গোডাউনে লুকিয়ে রাখো, কেউ যেন জানতে না পারে, এমনকি আমাদের স্টাফেরও নয়। ঠিক আছে স্যার, বাড়িতে কি বলে আসবে? কলেজ ট্রিপ আছে বলবো। ভাই থাকার জন্য এটা উপযুক্ত জায়গা, যাও চলে যাও। স্যার
আমি একবার শীতলের সাথে কথা বলতে চাই। আরে এত চিন্তা করছো কেন, চিঠি লিখে দেবে না? তোমাদের দুজনের মধ্যে আমি পোস্টম্যানের কাজ করব। ঠিক আছে স্যার, শুয়ে পড়ো। আসছি এখন। আরে 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 শালা বাবু, আপনি এখানে? হ্যাঁ গো, শুনছো? দেখো কে এসেছে। চলো ভেতর চলো। ইন্দ্রা, হ্যাঁ আমি ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। তুই হঠাৎ এখানে কেন? আরে উকিলের মতো জেরা করছো কেন? ভাই এসেছে, ভেতরে নিয়ে যাও। কেমন আছিস না আছিস এসব বাইরে কেউ জিজ্ঞাসা করে নাকি? ভেতরে নিয়ে যাও ভাইকে, বাজার থেকে দেশি মুরগি নিয়ে আসছি আমি। আদা দিয়ে ভালো করে রান্ধবে কিন্তু। আমার শালা বাবু এসেছে বলে কথা। চল তোমরা সবাই এসো ভেতরে, হাত পা ধুয়ে বসো। হ্যাঁ ঠিক আছে, যাও। রমা দিদি, এইগুলো তুমি তোমার কাছে সাবধানে রেখো। আমার ভাই এসেছে না, ওর নজর ভালো না, ও চলে যাওয়ার পর আমি সব ফেরত নেব। সাবধানে রেখো কিন্তু। দাঁড়া একটা লেবু ছিঁড়ে নি। এ লেবু পারিস না, কি করছিস? দুপুরে খাবারের সময় লেবু হলে ভালো হয়। চলো আমরা এখান থেকে যাই। কেন, আবার কি হলো? খাবার দাবার খেয়ে তারপর যাবো? ভাই খুব খিদে পেয়েছে। ভদ্রলোকেদের বাড়িতে চোরেদের খাওয়া উচিত নয়, লজ্জা হওয়া উচিত। চলো এখান থেকে যাই, চলো চলো। আরে কি বলছে কি? ইন্দ্রা, আমরা চোর সেটা মানছি, তোকে তোর শ্বশুর বাড়িতে পাঠাবার জন্য আমরা চুরি করেছি এটাও জানি। তুই কি করে ভাবলি তোর বাড়িতে এসে আমরা চুরি করব? থাক দিদি, যা নিজের ঘরে যা। ইন্দ্রা চলো ভাই। ইন্দ্রা, ইন্দ্রা আমার কথা শুনো। সাহেব, আমার ছেলেকে কারা মেরেছে আপনি কি জানতে পেরেছেন? জানতে পেরেছি। ওরা কারা স্যার? আমাদের ইন্দ্রা দেবা যোগী। ওর বন্ধুরাই আমার ছেলেকে? হ্যাঁ, অশোক নামের একটি ছেলে একটা মেয়েকে ভালোবাসে। আপনার ছেলে ওদেরকে সাপোর্ট করত, যেটা ওদের পছন্দ ছিল না। ওদের সাথে থাকা সত্ত্বেও আপনাদের ছেলে ওদেরকে সাপোর্ট করেছিল, সেটা ওদের হজম হয় আর ব্যাপারটা ঝগড়া পর্যন্ত পৌঁছয়। তারপর দেবা আপনার ছেলের প্রাইভেট পার্টে মারে আর তাতে তার মৃত্যু হয়ে যায়। স্যার, একটা থালা থেকে বসে সবাই খাবার খেত, আমার ছেলের বডির সামনে ওরা খুব কেঁদেছে স্যার। ওসব নাটক ছিল, কারণ যাতে কেউ ওদের উপর সন্দেহ না করে। এবার আপনারা যদি চান আমি ওদের অ্যারেস্ট করে কোর্টে তুলব। কোর্টে তোলার পর ওদের সাথে কি কি হতে পারে সেটা আপনাদের বলছি। নাকে মারার জন্য বি পার্টির জেল হবে 1 মাস, খুন করার জন্য এ পার্টি জেল হবে 3 মাস, 3,000 টাকা দিয়ে ওরা বেল পাবে, তারপর ওরা যেখানে খুশি ঘোরাফেরা করতে পারবে। এবার বলুন আমি কি করতে পারি? একটা মানুষের জীবনের মূল্য মাত্র 3,000 টাকা, এটাই তো আইন আমাদের। তাহলে আমি ওই দেবাকে মেরে 3,000 টাকা দিয়ে বাইরে বেরিয়ে আসব। তাহলে এটাই সবার আগে করুন। কেউ যেন জানতে না পারে, খুব সাবধানে মৃতদেহের মুখটা নষ্ট করে কোনো নালা বা ডোবাতে ফেলে দিন। কেস যখন আমার কাছে আসবে আমি দেখে নেব। আর এই কথা যেন আমাদের মধ্যেই থাকে, না হলে কিন্তু বিপদে পড়বে। এই তোরা কোথায় গেলি? এই কে মেরেছে এখনো কেউ জানতে পারিনি রে। জানতে পারলে পুলিশ এতক্ষণে আমাদের জেলে পুরে দিত, আর আমরা যদি ওর শ্রাদ্ধে না যাই তাহলে সবাই আমাদের উপরে সন্দেহ করবে। চল যাই। হ্যাঁ হ্যাঁ সবাই চল। হয়েছে বাবা,
অনেকদিন তোমাদের দেখতে পাইনি। কাকা আমাদের মনটা ভালো ছিল না, তাই কদিন ঘুরতে গেছিলাম। রান্না খুব ভালো হয়েছে কাকিমা। আরে নে না, অসুবিধা কিসের? বেশ বেশ বেশ, খুব ভালো হয়েছে কাকিমা, খুব ভালো, খুব ভালো হয়েছে। আরে বেশ বেশ, ঠিক কাকি ভালোবেসে রান্না করেছে, খা খা। আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে দেখেছো, তারপর দুজনে। এই চল রে, সবাই খেতে গিয়ে জলের জন্য নালা বানিয়ে আসে। এই শ্রাদ্ধের খাবার খেয়ে কেউ বাইরে যায় নাকি? বাইরে যাস না, ভূত পেট ধরে নেবে তোকে। এই চল, আমাকে ভূত পেট নিয়ে কেউ ধরবে না, চল, আমি নিজেই সবচেয়ে বড় ভূত। কাল বাঁধবো, ছাড় না। আরে কাল পাশে শঙ্কর কাজ করবে। আমি আর যেতে পারবো না, এত খেয়ে ফেলেছি যে পেট ফেটে যাচ্ছে। তোর যাওয়ার হলে তুই যা ভাই। ঠিক আছে, ছেড়ে দে, আমি একাই চলে যাচ্ছি। ভগবান তুমি, ভগবান তুমি, সবকা তুমি ভগবান, করো দয়া, করো দয়া, আমাদের ওপর করো দয়া। এই তোমরা কারা? এই কে তোমরা? আরে কারা তোমরা? তোমরা কারা সবাই? কারা তোমরা? আরে কথা বলছো না কেন? মেরে ফেলবো সবাইকে ধরে আমি। কি করছো তোমরা? সামনে এসো না, দাঁড়াও, দাঁড়াও, সামনে এসো না, কাছে এসো না। আমার ছেলেকে তোরা মেরে ফেলেছিস, ও কি অপরাধ করেছিল, কি পাপ করেছিল? জামাই বাবু, আমি কিছু করিনি, আমি কিছু করিনি জামাই বাবু। আমার ছেলেকে তুই মেরে ফেললি? কি এমন অপরাধ করেছিল বল? কেন মেরেছিস তুই ওকে বল আমা, এর জন্য তুই শাস্তি পাবি। দিদি আমি কিছু করিনি, দিদি দিদি আমি কিছু করিনি, দিদি দিদি আমি কিছু করিনি, দিদি আমার ছেলেকে মেরেছিস। কোথায় গেল বলতো? জল বাঁধতে গেছিল, এখনো এলো না। আরে চলে আসবে, তুই এত চাপ নিচ্ছিস কেন? এই অশোকটা কোথায়? অনেকদিন দেখা হয়নি। ওই মেয়েটার সাথে পালিয়ে যায়নি তো? এ চল না, সবাই গিয়ে একবার কলেজে দেখে আসি। এই কোথায় গেল? ওর বাবা তো এখানেই বসে আছে, চল জিজ্ঞাসা করি। কি হলো বাবা, দেবাকে দু তিন দিন ধরে দেখা যাচ্ছে না, কোথায় গেছে ও? আমরা তো ভেবেছিলাম আপনি ওকে কোথাও বাইরে পাঠিয়েছেন। আরে যদিও যেত, তোদের বলে যেত না। সে যাই হোক না কেন, পুলিশ স্টেশনে গিয়ে অবশ্যই ওর নামে একটা কমপ্লেন করে দিও। আরে না দাদা, নার্সিকে কে মেরেছিল সেটাই খুঁজে বার করতে পারেনি, আর আমার ছেলেকে ওরা খুঁজে দেবে? ওরা যদি পুলিশ স্টেশনে গিয়ে সত্যি কথা জিজ্ঞাসা করতো, তাহলে কি ওরা উত্তর দিত যে যাওয়া সে তো চলেই গেছে, যে মরে গেছে তার সঙ্গে আমাদের কি দরকার আছে? তাই ওরা জানাও ছেড়ে দিয়েছে, আর উত্তরও কোনো প্রয়োজন নেই। তোমরা ওদের মতো হয়ো না, যাই হোক না কেন তোমরা পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন করে এসো। হ্যাঁ রাধা, ওরা একদম ঠিক কথা বলছে, ভালো হবে যদি পুলিশ স্টেশনে গিয়ে আমরা সব সত্যি বলি। মাসি, মাসি কি হয়েছে বলো?
অশোক বোধ হয় অনেকদিন দেখা হচ্ছে না। কলেজে কোন ট্রিপ আছে ওখানেই গেছে ও। কিসের ট্রিপ? এ লাভারকে ছেড়ে একাই চলে গেল নাকি? সে তো প্রতিটি পয়সার হিসাব রাখে, ট্রিপে পাঠানোর জন্য হাজার টাকা খরচ করবে। তুইও ঠিক বলেছিস, চল না। হ্যাঁ চল। মা শোনো, তোমার সাথে একটু কথা আছে। স্যার, আপনি এখানে কারোর সাথে দেখা করতে এসেছেন? না, আমি তোমার সাথেই দেখা করতে এসেছি। এই নাও তোমার চিঠি। এটা কার চিঠি স্যার? অশোক পাঠিয়েছে, আমাকে পৌঁছে দেওয়ার জন্য বলেছিল। কিন্তু অশোক কোথায় স্যার? ওর কিছু হয়নি তো? ও খুব ভালো আছে, ও আরামে আছে। এই ছোটখাটো ঝামেলাগুলো না মেটা অবধি ওকে এইভাবেই থাকতে হবে তোমার থেকে দূরে। একটা ভালো দিন দেখে স্যার আর আমি মিলে তোমাদের বিয়ে দিয়ে দেবো। ততদিন তোমাদের আমি চিঠি দেওয়া নেওয়া করে পোস্টম্যানের কাজ করব, বুঝেছো? এখন আমি চললাম, সাবধানে থেকো। ঠিক আছে স্যার। পারো, পারো। কি হয়েছে? এতদিন কোথায় ছিলে? এবার এখানে এসেছিল কি? তোমরা যখন আসো ছ সাত জন মিলে আসো, ও এখানে আসেনি। এখানে আসেনি? ও কোথায় গেল? চন্দ্রাপ্পা বলুন স্যার। ছেলেকে পাওয়া যাচ্ছে না বলে কমপ্লেন দিয়েছিল না ওরা? ওই জেবার মা বাবার কথা বলছেন? কাউকে কিছু না জানিয়ে ওদেরকে ওখানে নিয়ে এসো। কোথায় স্যার? আমাদের ছেলেকে খুঁজে পেয়েছেন স্যার? হ্যাঁ স্যার। আপনাদের মধ্যে কেউ কি সাঁতার কাটতে জানেন? আমি পারি স্যার। তাহলে জলে ঝাঁপিয়ে দেখুন, পেয়ে যাবেন। কি বলছেন স্যার? আপনার ছেলেকে খুন করে এই জলে ফেলে দেওয়া হয়েছে প্রায় 15 দিন হলো। এতদিনে হয়তো জলের পোকামাকড়ের দেহটা খেয়ে নিয়েছে। ছেলের মতো ছিল, কিন্তু একই মায়ের ছেলে তো আর ছিল না। আমি কিছু বুঝতে পারছি না স্যার, কি হয়েছে বলুন। অশোক নামের একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, আর আপনার ছেলে ওদের ভালোবাসাকে সাপোর্ট করতো, বাকিরা এর বিপক্ষে ছিল। যেহেতু আপনার ছেলে ওদের ভালোবাসাকে সাপোর্ট করতো, সেই জন্য অনেকবারই ওদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে। এই কথাটা যোগীর মাথায় ছিল, আর জেদ পুরো করার জন্য একদিন ও আপনার ছেলেকে মেরে নালার মধ্যে ফেলে দেয়। ও যে খুন করেছে এটার কোনো সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে নেই, তাই অ্যারেস্ট করলে কোনো লাভ হবে না, ও ছাড়া পেয়ে যাবে। নার্সিংয়ের মৃত্যুর সাথে এর কোনো সম্পর্ক নেই। নার্সিংয়ের মৃত্যু হয়েছে একটা বেশ্যার ঘরে। আপনারাই বলুন, নিজেকে পুরুষ বলা মানুষ অন্য পুরুষের প্রাইভেট পার্টে মারে কখনো? হ্যাঁ, এত কিছু জানার পর অশোকের মা নিজের ছেলেকে বাঁচাতে সক্ষম হয়েছেন। এবার আপনারাই বলুন, যোগীকে নিজেদের কোলে শোয়াবেন নাকি ওকে সাহায্য করবেন? খুনের বদলা খুন, খুনের বদলা খুন স্যার। তাহলে এই পেল, তবে কেউ যেন জানতে না পারে। দেখুন, রাত্রি 3টে থেকে সকাল 5টা পর্যন্ত সবাই খুব গভীর ঘুমে থাকে, ওটা শয়তানের ঘুম বলা হয়। ওই 2 ঘন্টার মধ্যেই ওকে মেরে সব শেষ করে দিন, মৃতদেহকে খড়ের গাদায় ফেলে জ্বালিয়ে দিন, আর এই কেসটা আমি বন্ধ করে দেব। তবে এই কথাটা যেন শুধুমাত্র আমাদের মধ্যেই, তাহলে কিন্তু আপনারা নিজের পায়ে নিজেরাই কুড়ুল মারবেন। আমাবস্যার দিন আমরা ওই মোষের বলি চড়াবো স্যার।
ওর বলি অবশ্যই চড়বে স্যার। ভগবান কোথায় দূর বলে কত দূর নিয়ে যাবি? দাঁড়া, আমার হেসে পেয়েছে। শেষ করে দাও। চালকে উঠা, তাড়াতাড়ি কর, ওকে জ্বালিয়ে দেব। আমার ছেলেকে তুই মেরে ফেললি? আমার ছেলে তো কোন গতি করেছিল, তুই কেন এরকম করলি? আমি কিচ্ছু করিনি কাকা, আমার কথা মেরে ফেলে ওকে। কিচ্ছু করিনি, আমি ওকে মারিনি, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, আমাকে ছেড়ে দাও। এক থালায় বসে ভাত কেটিস আর ওকে মারতে লজ্জা করলে না তোর? আমার ছেলের সঙ্গে বন্ধুত্ব করে তুই আমার ছেলেকেই মেরে ফেললি, আমার ছেলেকে মেরে ফেললি, এমন কি গতি করেছিল তোর যে ওকে তুই মেরে ফেললি? এত কথা বলছে কেন, ওকে মেরে ফেলো। তোর মতন বাজে ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। মরে যা তুই, মরে যা তুই, মরে যা। মারো, শেষ করে ফেলো।
ওকে মেরে ফেলো, শেষ করে ফেলো, ছাড়বে না, মারো, শেষ করে ফেলো, মারো ওকে। ঠিক আছে, নিজের কাজ করো। চন্দ্রপ্পা, কোনো কথা কেন বলছো না? বলবো স্যার, এত দিন হয়ে গেল আপনি পুলিশ স্টেশনে এসেছেন, আজকের মতো কোনোদিন এত খুশি দেখিনি। হ্যাঁ, যদি সারা জীবন খুশি থাকতে চান একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলো না। আমি আপনাকে একটা সাজেশন দিতে চাই, আপনি ট্রান্সফার নিয়ে এখান থেকে চলে যান। এরা যদি জানতে পারে যে এই সব কিছুর পিছনে আপনার বুদ্ধি আছে, তাহলে ওরা আপনাকে ছাড়বে না, আপনার বাড়িতে আগুন লাগিয়ে দেবে। আপনার দুটো মিষ্টি বাচ্চা আছে, বৌদি আছে, আপনার সুখের সংসার, ওটা শেষ হয়ে যেতে আমি দেখতে পারবো না স্যার। তোমার কথা আমার ভালো লাগলো, তাহলে আমি এরকমই কিছু করি। তোমার নেশা হয়ে গেছে, তুমি অনেক বেশি খেয়ে এসছো, সবকিছুর একটা লিমিট থাকা উচিত। যারা সবসময় লিমিট ক্রস করে, আজ তাদের উপর দি এন্ডের বোর্ড লাগিয়ে দিয়েছি, সেই জন্য আমি নিজে আজ লিমিট ক্রস করেছি। এই শোনো, আমি ট্রান্সফার নিচ্ছি। সবার আগে সেটাই করো, এই সমস্ত লোকেদের ঝামেলা আমি অনেক সহ্য করেছি, জামা কাপড় ছেড়ে খেয়ে নাও। অনুসুয়া, অনুসুয়া, আরে এত রাতে তুমি কোথায় যাচ্ছ? ছোট্ট একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা করে আসছি। এসো, দরজাটা বন্ধ করো। আরে ভাই, কে স্যার এত রাতে? কি ব্যাপার স্যার, আপনি এত রাতে? কি ব্যাপার স্যার, আপনি এত রাতে? বোর হচ্ছিলাম সেটজি, তাই তো এখানে এলাম। শেঠজি, এই গ্রামে অনেকগুলো খুন হয়েছে, তার কারণ কি আপনি জানেন? জানি না স্যার। আমার বিপক্ষে কথা বলে লোকেরা আমাকে নপুংসক, বেকার, কোনো কাজের নয়, এসব অনেক কথা আমার মুখের উপর বলেছে। এর পেছনে কারণটা কি জানেন? জানি না স্যার। এই সবের কারণ হলো আপনার এই মেয়ে। স্যার, আপনার মেয়ে বস্তির একটা ছেলেকে ভালোবাসে, সেই জন্য সেটা ঝগড়ায় বদলায় আর শেষ হয় একের পর এক খুন হওয়াতে। সেজি আজ অবধি যতগুলো খুন হয়েছে তার কারণ হলো আপনি আর আপনার এই মেয়ে। আর এই কথাটা যদি সমস্ত গ্রামের লোকেরা জানতে পারে, তাহলে আপনার এই পুরো বাড়ি ঘরদোর পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। আপনি কিচ্ছু করতে পারবেন না। শেঠজি, সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? কাল সকালবেলা আপনার এই মেয়ের ওর সাথে বিয়ে হতে যাচ্ছে, আর সেই বিয়েটা কে দেবে জানেন? সেটা দেব আমি। কাল সকালে যখন এরা বিয়ে করার পর এখান থেকে পালিয়ে যাচ্ছে, খুন করার কারণ ভালোবাসা আর ভালোবাসার কারণ আপনার মেয়ে, এটা বলে ওরা আপনাকে কচু কাটা করবে। এবার এত কিছু জেনে যদি আপনার মেয়ে ওকে বিয়ে করতে না চায়, তাহলে ছেলেটা সুইসাইড করে নেবে। আর যদি কোনো কারণে ছেলেটা সুইসাইড না করে,
তাহলে আমি ওকে মেরে ফেলব। মেরে ফেলার পর সুইসাইড বলে প্রমাণ করে দেব। আপনার খেল খতম। এবার বলুন শেঠজি, আমি কি করি? বাচ্চারা যতই খারাপ হোক না কেন, বাবা মা কখনোই খারাপ হন না স্যার। ছেলে মেয়েরা খারাপ হলেও সবসময় ওদের ভালো চাওয়ার কথা বাবা মারা তো ভাববেই স্যার। দয়া করে আমাদেরকে বাঁচান। আমি ভাবিনি আমার মেয়ে এতটা নিচে নামতে পারে। কালকে সমস্ত গ্রামের লোকেরা যখন জানতে পারবে আমার মেয়ে ওই ছেলেটার সঙ্গে পালিয়ে গেছে, তখন অপমানের জ্বালায় মরাচ্ছে। আমি আর আমার বউ এক্ষুনি এই মুহূর্তে বিষকে মরে গেলে ভালো হবে স্যার। যতই টাকাই খরচা হোক না কেন, আমাদের সম্মানটা তো বাঁচবে। দয়া করে আমাদের সাহায্য করুন স্যার। স্যার এক মিনিট, স্যার এক মিনিট, স্যার 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 এগুলো আপনি রেখে দিন স্যার। এই নিন স্যার, নিন এগুলো রাখুন স্যার। আমাদের এই ঝামেলার সঙ্গে কোনো যোগাযোগ নেই। ওই ছেলেটা আমাদের মেয়ের পেছনে যেন না আসে তার জন্য আপনি কিছু করুন স্যার। স্যার আমাদেরকে বাঁচান স্যার। এত রাত্রে আবার কোথায় চুরি ডাকাতি হলো যে ফোন করলো? হ্যাঁ কে? চন্দ্রপ্পা। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ ঠিক আছে স্যার। শেঠজি এবার আমি আপনার এই মেয়েকে আমার সাথে নিয়ে যাচ্ছি। স্যার একে আমার সাথে নিয়ে যাচ্ছি। মা শীতল, তুমি জানো স্যার কত ভালো মানুষ, আমাদের দুজনকে এক করার জন্য আমাদের কত সাহায্য করেছেন। চলো, আমাদের এই গ্রাম পড়াশুনো এখানকার লোকজন কিচ্ছু চায় না, আমি মুটেগিরি করে তোমাকে রাখবো, আমরা বিয়ে করে অনেক দূরে চলে যাব। এসো শীতল, আমার সাথে এসো শীতল। শীতল আমি কত বড় ভুল করেছি তুমি জানো? তোমাকে ভরসা করে আমি ভুল করেছি, জানি না আমি কি করে করলাম এটা। রোজ ইউনিফর্ম পরার জায়গায় রঙিন জামা কাপড় পরতে সকলের ইচ্ছে করে। কোনো একটা ছেলেকে দেখার পর সারা শরীরে শিহরণ অনুভব হয়, মনের ভেতরে বিভিন্ন রকমের স্বপ্ন আসে, ওকে বারবার দেখতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, ভালোবাসা হয়ে যায় ওর সঙ্গে, সব কিছু তখন ভালো লাগে, ওর কথা বলা, ওর চুল, ওর সব কিছু। ঘেন্না করছে আমার, আমার নিজের উপরে নিজে ঘেন্না হচ্ছে। তুমি কে কি করো না জেনে আমার মতো কত মেয়ে আছে স্যার যারা ভালোবেসেছে, আমাদের জন্য সব কিছু ছেড়ে দেবে, তাতে যা হয়ে যাক না কেন, আর বলে তোমার জন্য যা তারা সব কিছু কেড়ে নিয়ে আসতে পারি। বিয়ের আগে দুটো বাচ্চা হওয়ার গ্যারান্টি দেয় স্যার, কিন্তু পুরুষের ভালোবাসা শুধু দেখানো স্যার, আর তারপরও যদি ভালোবাসা দেখায় তাহলে বুঝতে হবে যে তার মন এখনো ভরেনি। ওর ভালোবাসা, যত্ন, আত্মীয় সব কিছু
শুধু দুটো বাচ্চা হওয়া পর্যন্তই থাকে স্যার। তারপর যা হয় সেটা শুধুমাত্র বোঝাপড়া হয়। কেয়ারলেস ভালোবাসা, কেয়ারলেস ভালোবাসা হয় স্যার। স্যার মেয়েরা কখনো ভালোবাসায় ধোকা দেয় না স্যার, কিন্তু এই বদমায়েশেরা কখনোই ভালোবাসায় মেয়েদেরকে সত্যি কথা বলে না স্যার। কেন স্যার? কারণ ওদের ভালোবাসা সত্যিকারের হয় না স্যার। ওর ওর জাতি ধর্ম না দেখে আমি ওকে ভালোবেসেছিলাম, সত্যিকারের ভালোবেসেছিলাম। কিন্তু আমি এরকম একজন মানুষকে ভালোবেসেছি এটা আমি বিশ্বাস করতে পারছি না। তুমি এরকম বলো না শীতল। আমার গায়ে হাত দেবে না, আমাকে ছোঁবে না, আমার গায়ে হাত দেবে না। তোকে দেখে আমার সড়ক গায়ে আগুন জ্বলছে। আমি খুব ভুল করেছি, আমি আমার বাবা মাকে ধোকা দিয়েছি, আমি নিজে নিজেকে ধোকা দিয়েছি। আমার ভুলের জন্য আমি নিজেকে প্রায়শ্চিত্ত করব। এটা এটাই ঠিক হবে, আমার ভুলের জন্য আমারই শাস্তি পাওয়া উচিত। আর এটা বাবা মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। কেন কেন কেন? আমি এই মানুষটাকে কেন ভালোবেসেছিলাম স্যার? কেন কেন কেন? আমার খুব ভুল হয়ে গেছে স্যার। আমি কখনো ভাবিনি যে আমাকে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে হবে স্যার। আমার এই ভালোবাসা চাই না। যদি আমার বাবা মা বেঁচে না থাকে তাহলে আমি কার জন্য বেঁচে থাকবো? আমি ওকে চাই না স্যার, আমার ওকে কোনো দরকার নেই, একদমই চাই না। এই শীতল এরকম বলো না, তোমার জন্য আমি আমার সমস্ত বন্ধুদেরকে দূরে সরিয়ে রেখেছি, নিজের জীবনকে অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছি, তুমি ছাড়া আর কেউ নেই আমার জীবনে। শীতল স্যার দেখুন না স্যার, এর বাবা মা কেমন ব্রেন ওয়াশ করেছে দেখুন না, আপনি বোঝান ওকে স্যার, প্লিজ বোঝান প্লিজ। আমি আপনার পায়ে পড়ছি, আপনার সামনে হাত জোড় করছি, একে আপনি আমার চোখের সামনে থেকে নিয়ে যান স্যার। স্যার একবার বোঝান, যাও তুমি এখান থেকে যাও। আপনি আমাকে এক করবেন বলে কথা দিয়েছিলেন, আর আমাদের আলাদা করার কথা ভাববেন না স্যার, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না স্যার, স্যার প্লিজ। এই সব কিছু এর জন্যই হয়েছে স্যার, এই বেঁচে থাকলে প্রবলেম বাড়তেই থাকবে। বাবাকে বলে আপনাকে আরো 2-3 লাখ টাকা পাঠিয়ে দেব, কিন্তু ওকে মেরে ফেলুন, প্রাণে মেরে ফেলুন, ওকে বাঁচিয়ে রাখবেন না। এই লোকটা খুব খারাপ স্যার, মেরে ফেলুন স্যার, স্যার মেরে ফেলুন একে। চন্দ্রপা বলুন স্যার, এই মেয়েটাকে ওর বাড়িতে পৌঁছে দিয়েছো না স্যার? আপনি তো চন্দ্রপা, যা বললাম সেটাই করো। ঠিক আছে স্যার, এসো চন্দ্রপা, গাড়িতে পয়সার পুটলি পড়ে আছে, সেটা তুমি নিয়ে যাও। ঠিক আছে স্যার। স্যার স্যার ও চলে যাচ্ছে, ওকে থামান স্যার, স্যার ও চলে যাচ্ছে স্যার, প্লিজ ওকে থামান, থামান স্যার ওকে, শীতল শীতল স্যার, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাহলে এখনো বেঁচে কেন আছিস তুই? আচ্ছা তাহলে আপনি আমাকে মেরে ফেলতে চান? তোকে যে আমি বাঁচতে দেব এই কথা কে বলল তোকে? স্যার আপনি মহেশ, সেদিন মন্দিরের বাইরে আমার বউকে দেখে তুই কি বলেছিলিস? 1 একর জমি যায় তো যাক, যদি ধরি তো একেই ধরবো। 1 একর জমি বিক্রি করবি? ওই দিনই তোকে আমি মারতে চেয়েছিলাম কিন্তু মারতে পারিনি বদমাইশ। 1 পয়সা রোজগার করার মুরদ নেই, চুরি করে জীবন যাপন করিস, চুরি করার জন্য দল তৈরি করেছিস, আর ওই দলের নাম জিন্দা রেখেছিস তুই। কিছু একটা মিস হচ্ছে, এই ছেলেটাকে আমি কোথাও খুব কাছ থেকে দেখেছি। ওই স্যার,
আপনি আমাকে ডেকেছেন? তোর নামটা জানো কি? অশোক স্যার। ঠিক আছে স্যার। ইয়েস, তোর ওই দলের লোকেরা কি বলেছিল মনে আছে? ওরা নাকি আমার মেয়ের বড় হওয়ার অপেক্ষায় রয়েছে। ওসব শোনার পর এই মেয়েটাকে তোর সাথে বিয়ে করার অনুমতি দিয়ে সংসার পাতার অনুমতি দেব আমি? এতটাই বোকা? এই ওই মেয়েটা যদি তোর সাথে যাওয়ার জন্য রাজি হতো, তাহলে ওকেও আমি তোর সাথে এখানে উড়িয়ে দিতাম। ঝগড়া শুরু করার কারণ হলি তুই, আর সবার প্রাণ যাওয়ার পেছনে আমার হাত আছে এটা জানে একমাত্র তুই বা আমি। আরে গাদা, তোকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমার চেয়ে বড় বোকা আর কে হবে বল দেখি? এবার শিগগিরই ওপরে গিয়ে বন্ধুদের সাথে দেখা কর। স্যার আমাকে মারবেন না, স্যার আমাকে ছেড়ে দিন, আমি বাঁচতে চাই স্যার। স্যার মারবেন না, স্যার আমাকে মারবেন না।